আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ আইসিজের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে শঙ্কিত নেতা নেহ জানিয়ে দেব ইরানে ইসরায়েলি হামলার বিষয়ে মুখ খুলল চীন আর জানিয়ে দেব কয়েকদিনের হম্বিতমির পর ইসরায়েলের দুর্বল হামলা ইরানে এদিকে আরো জানিয়ে দিব ইসরায়েলকে আরো অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনার রাডার শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে এবং কোন জেলা থেকে দেখছেন আইসিজ এর গ্রেফতারি পরোয়ানা নিয়ে শঙ্কিত নেতা গাজায় ফিলিস্তিনির ওপর গণহত্যা চালানোর অপরাধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন তার সরকারের মন্ত্রী ও সেনাবাহিনী কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি বরানা জারি করতে যাচ্ছে ইহুদিবাদী বড় এই আদালতের সিদ্ধান্ত ঠেকাতে এর মধ্যে করছেন জরুরি বৈঠক গত মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয় তবে তা প্রকাশ পায় গত বেশ দ্বারা বৈঠকে অন্তত তিন মন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ অংশ নিয়েছিলেন খবর টাইমস অফ ইসরায়েল ইসরায়েলের দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কটেজের কার্যালয়ে জানিয়েছে কিভাবে নেতানিয়াহু ও ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আইডিএফ কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা ঠেকানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে চ্যানেল টোয়েন্টি এর খবরে বলা হয় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়ছে ইসরায়েল চ্যানেলটির প্রতিবেদনে বলা হয় নেদারল্যান্ডস দা হ্যাগের আদালত গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে নেতানিহু ও অন্যান্য রাজনীতিবিদ ও সামরিক নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে শীঘ্রই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে এমন বার্তা পাওয়ার পরে বৈঠক ডাকা হয় টিভি প্রতিবেদনে বলা হয় চলতি সপ্তাহে নেতানেহ ব্রিটেনের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনাদোলা বেয়ারবেকের সঙ্গে নিজের বৈঠকের বিষয়টি উত্থাপন করেছিলেন বৈঠকে সেখানে তাদের সাহায্য চেয়েছিলেন নেতা নেহু প্রতিবেদনের মহা হয় বৈঠকে কার্টো বিচার মন্ত্রী ও কৌশলগত মন্ত্রী রন ডারমান উপস্থিত ছিলেন সেখানে হয় গ্রেপ্তারি পরোয়ানাতে মোকাবিলার পাশাপাশি প্রভাবশালী কূটনীতির সঙ্গে যোগাযোগ করবে ইসরায়েল এদিকে ইসরায়েলি হামলায় গতকাল চৌত্রিশ হাজারে ছাড়িয়েছে নিহতের সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাঁড়ায় গত চব্বিশ ঘন্টায় আরো বিয়াল্লিশ জন ও তেষট্টি জন আহত হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার বারো জনে ইরানে ইসরায়েলি হামলার বিষয় বুক খুলল চীন ইরানের ইস্পাহান শহরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলার প্রতিক্রিয়া চীন বলছে উত্তেজনাকে বাড়িয়ে দেওয়া এমন কর্মকাণ্ডের বিরোধিতা করে তারা খবর আল জাজিরার এর আগে চলতি সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুসারে সে বৈঠকে তেহরান বলছে যে ইসরায়েলের ভূখণ্ডের প্রথম হামলার পর তারা সংজমি আচরণ করতে চায় এদিকে ইরানের ইসরায়েল এই হামলার প্রতিক্রিয়া ডাউনিং স্ট্রিট জানিয়েছে ইরানের কারা হামলা চালিয়েছে তা আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে শুক্রবার উনিশ এপ্রিল ভোরে ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ পরে তাদের বরাদ দিয়ে এ খবর প্রকাশ করে আল জাজিরা যদিও এমন খবর পাওয়ার পর তেহরান বলছে তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভোপাজিরা করছে এবং দেশটি এখনো কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি তবে এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করা হয়নি তবে মার্কিন কর্মকর্তারা গণমাম কেজৰাইল এই হামলা চালিয়ে কয় দিন হম্বিতম্বিৰ পৰা ইজৰাইলে দুৰ্বল হামলা ইৰানে আক্রমণের কথা প্রকাশে স্বীকার করেনি তেল আবিব ইসরায়েলের ভূখণ্ডে ইরানে নজরবিহীন হামলার প্রায় এক সপ্তাহ পর ইহুদিবাদী দেশটি মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে বড় শত্রুর ওপর হামলা চালিয়েছে তবে ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতারা টানা কয়েকদিন পাল্টা হামলা নিয়ে হম্বিত বিক করলেও ঘুরছে পর্বতের মুর্শিক প্রসব দৃশ্যত তিনটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল বিবিসিকে একে বলছে নগণ্য হামলা আর একজন ইসরায়েলি প্রভাবশালী মন্ত্রী একে দুর্বল হামলা বলে বিদ্রুপ করছে ইসরায়েলি অবশ্য প্রকাশ্যে এ হামলার কথা স্বীকার করেনি শুক্রবার সকালে ইরানের মধ্য দেশে ইস্পাহান ধরনের আকাশে তিনটি রহস্যজনক বস্তুকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে ধ্বংস করা কথা জানায় ইরান এর আগে যুক্তরাষ্ট্রের অজ্ঞাতনামা কর্মকর্তারা দাবি করেন ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল তবে দিন শেষে ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ মেলেনি হামলা ইরানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি জীবনযাত্রাও ছিল স্বাভাবিক বিশ্লেষকরা বলছে ইরানের বিরুদ্ধে উত্তেজনা বাড়াতে চায় না গাজা যুদ্ধে কোণ্ঠাসা ইসরায়েল তা সত্ত্বেও ইসরায়েলি শনিবার হামলার পর থেকে ইরান পাল্টা জবাবের আশঙ্কা সতর্ক অবলম্বন করছিলেন বিবিসি নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্নার লিখেছেন গতকাল সীমিত এবং নগণ্য ইসরায়েলি হামলার ব্যাপারে দেশটির খুবই মৃত প্রতিক্রিয়া দেখা গেছে কোন কোন কর্মকর্তা তো এমনটা বলছে আওদয় এমন কিছু ঘটেনি কেউ আবার একে অল্প কয়েকটি কোয়াডকপ্টার ড্রোন দিয়ে চালানো ব্যর্থ হামলা বলে ঠাট্টা করছেন ইসরায়েলের মন্ত্রিসভায় অনেকে বড় একটা পাল্টা হামলা দেখতে চেয়েছিলেন কিন্তু দেশটির মিত্রদের অনেকে স্পষ্ট করে বলছেন তেমন কোনো পদক্ষেপের বিপদজনক হবে এবং আরো ব্যাপকতার কোন যুদ্ধ ডেকে আনবে যা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনতে পারে তাছাড়া জ্বালানির মুদ্রা স্ফীতি এবং আঞ্চলিক থেকে হাজার হাজার মানুষের বস্তুচ্যুত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে পেন্টাগন ও ইসরায়েলের সেনাবাহিনী উভয় এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরানি গণমাধ্যম এবং দেশটির কর্মকর্তারা ইস্পাহান এবং উত্তর পশ্চিমাঞ্চলে তাবরিজ শহরে হামলার খবরটিকে হালকাভাবে উপস্থাপন করেন ইরানের স্পেন এজেন্সির কর্মকর্তা হুসাইন দালিরিয়ান বলেছেন সীমান্তের বাইরে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি গত শনিবার রাতে ইরান ইসরায়েলের উপর নজরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েলের লক্ষ্য করে তিনশোটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছিল ইরান সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসেলেটের ভবনে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া তেহরান ইসরায়েলের ওপর এই হামলা করেছিল। কনসেলেট ভবনে সেই হামলায় তেরো জন নিহত হন ইসরায়েলের আগে হুমকি দিয়েছিল তারা ইরানের উপর পাল্টা হামলা চালাবে যদিও বিশ্ব নেতারা ইসরায়েলের সংযত হওয়ার আহ্বান জানান বিভিন্ন মার্কিন গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলের এই পাল্টা হামলা পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটনকে আগাম সতর্কবার্তা দেওয়া হয় ইসরায়েলকে আরো অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র গাজায় ছয় মাসের বেশি সময় ধরে চলে আসছে ইসরায়েলি আগ্রাসন গত শুক্রবার রাতে ইরানের ইস্পাহান শহরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ছে এরই মধ্যেই মার্কিন কর্মকর্তারা জানালেন যুক্তরাষ্ট্র থেকে আরও একশো কোটি মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র কিনছে ইসরায়েল মার্কিন কর্মকর্তারা বলেছে বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে একশো কোটি মার্কিন ডলারের নতুন অস্ত্র চুক্তি করার বিষয়টি বিবেচনা করছে এই চুক্তির আওতায় ইসরায়েলের যুক্তরাষ্ট্রের কাছ থেকে ট্যাঙ্কের জন্য গোলা সামরিক যান এবং মঠারের গোলা পাবে গতকাল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় এর আগে বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব কংগ্রেসনাল কমিটির সামনে এনেছে এর আগে ইসরায়েলের সহায়তায় ছাব্বিশ বিলিয়ন মার্কিন ডলারে একটি প্রস্তাব আনা হয় সিএনএন এর প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব ওঠে তবে যুক্তরাষ্ট্রের ভেটে দেওয়ার প্রস্তাবকে পাশ হয়নি স্থানীয় সময় গত বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ আলজেরিয়া এ প্রস্তাব তুলেছিল তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েল লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনার রাডার ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে শুক্রবার ভরে ইরান ইসরায়েলের হামলা নিয়ে এই তথ্য দেশে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন এই কর্মকর্তা এবিসি নিউজকে বলছেন শুক্রবার ভরে ইরান সীমান্তের বাইরে থেকে ইসরায়েলি জঙ্গি বিমান তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলিরা ইস্পাহানের কাছে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার স্থাপনার লক্ষ্য করে ওই হামলা চালায় ওই রাডার নাতানজ পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেছেন প্রাথমিকভাবে মূল্যায়ন হচ্ছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এ বিষয়ে আরো খোঁজ খবর নেওয়া হচ্ছে তার মতে ইরানকে একটি বার্তা দেওয়ার জন্য এই হামলা চালানো হয়েছে তাহলে ইসরায়েলের এই ধরনের হামলা চালানোর সক্ষমতা আছে তবে ইসরায়েল পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চাইছে না বলে মন্তব্য করেন তিনি এদিকে নাম প্রকাশ না করা ইরানের কর্মকর্তা বরাদ দিয়ে নিউ ইয়র্ক টাইমস এর খবরে বলা হয়েছে ইস্পান শহরের কাছে সামরিক বাহিনীর একটি ঘাঁটি হামলা চালিয়েছে ইসরায়েল এছাড়া ইস্পানের প্রায় পাঁচশো মাইল উত্তরে তাবরিজ এলাকা ইসরায়েলে একটি হামলা ন্যাসুত করা হয়েছে ইরানের এই দুটি শহরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির বার্তা সংস্থাগুলো জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার ভোর চারটা দিকে ইসফানে বিকট শব্দ একাধিক বিস্ফোরণ ঘটে রাতে আকাশে দেখা যায় আলোর ঝোলকানি একাধিক সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা থাকা ইসফান শহরের দিকে আক্রান্ত হওয়ার এ পরিস্থিতি সৃষ্টি হয় এ ঘটনার পর রাজধানী তেহরান সহ ইরানের পশ্চিমাঞ্চলে আকাশ বন্ধ করে দেওয়া হয় স্থানীয় সময় শুক্রবার সকাল আটটা পর্যন্ত কয়েক ঘন্টা দেশটির পশ্চিমের আকাশ বন্ধ ছিল এ হামলার যে ইসরায়েল চালিয়েছে তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইরান ইসরায়েলও এ বিষয়ে কোন মন্তব্য করেনি ইরানের কর্মকর্তা বলছে আকাশে বেশ কিছু সন্দেহজনক বস্তু শনাক্ত করার পর ইস্পাহানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় পরে গুলি চালিয়ে তিনটি ড্রোন ভূপাতিত করা হয় শত্রুপক্ষের এজেন্ডা এসব ড্রোন ইরানের সীমান্ত থেকে নিক্ষেপ করেছে বলে তাদের ধারণা ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুল রহিম মৌসাবি বলেছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্রাথমে সন্দেহজনক কিছু বস্তু ধ্বংসের সময় বিস্ফোরণের শব্দ হয় এতে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি ইরানের স্থল বাহিনী কমান্ডার কিউমার্স একটি সতর্কবার্তা আকাশীমার সন্দেহজনক কোনো কিছু উঠতে দেখলেই সঙ্গে সঙ্গে তা ভূপাতিত করার নির্দেশ দিয়েছে এদিকে শুক্রবার ইটালির কার্বি শহরে শিল্পোন্নত দেশগুলোর জোট সেভেনের বৈঠকে থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন বলেছেন ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযান ওয়াশিংটনে যুক্ত ছিল না সেখানে ইরানির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি তাজানি বলেছেন ইরানের হামলার মুহূর্ত পর্যন্ত যুক্তরাষ্ট্রে এ বিষয়ে জানিয়েছে ইসরায়েল তবে হামলা যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছিল না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছে মধ্যপ্রাচ্য উত্তেজনা কমানোর এবং বড় ধরনের সংঘাত এড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে তারা ইরানের স্থানীয় একজন কর্মকর্তা গতকাল বলেন আপাতত পাল্টা হামলা চালানোর পরিকল্পনা তাদের নেই